কৃষি বিলের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন আমরা বাঙালির কৃষক সংগঠন বাঙালি কর্ষক সমাজ। অবিলম্বে এই বিল প্রত্যাহার সহ কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে সোমবার রাস্তায় নামেন সংগঠনের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে, ব্লকে ব্লকে কৃষি ভিত্তিক ও কৃষি সহায়ক শিল্প স্থাপন করে স্থানীয় মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী সংগঠনের কর্মীরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করতে আসে। কিন্তু ডেপুটেশন প্রদান করতে এসে এদিন হতাশ হলেন তারা। নানা অজুহাত দেখিয়ে ডেপুটেশন নিতে অনীহা প্রকাশ করে জেলা শাসক কর্তৃপক্ষ। জেলা শাসক কার্যালয়ের এ ধরনের ভূমিকায় স্বাভাবিকভাবেই হতাশ বাঙালি কর্ষক সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্ব। ডেপুটেশন গ্রহণ না করার প্রতিবাদ জানিয়ে এদিন জেলা শাসক কার্যালয় চত্বরেই বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। সংগঠনের একজন নেতৃত্ব জানান, কৃষি নির্ভর দেশে কৃষির উপর অত্যাচার চলছে এখন। এই বিল কালো বিল ছাড়া আর কিছুই নয়। কৃষকরা এমনিতেই উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। নানা অসুবিধার মধ্য দিয়ে এই কৃষকরা বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করছেন। সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থা থাকলেও এই কৃষি ঋণ পাচ্ছে পুঁজিপতিরা। এমন পরিস্থিতিতে দেশের কেন্দ্রীয় সরকার সংসদে দুটি কৃষি বিল পাশ করে কৃষকদের আগামী দিনে আরো চরম দুর্দশার দিকে ঠেলে দিল। অথচ এখন আসার পরে বলছেন যে না, ডেপুটেশন নেওয়া যাবে না। এখন নানা কারণ উনি দেখাচ্ছেন। এখন এটার পরিষ্কার বোঝা যায় এই কৃষি বিলের চামচাগিরিয়ারা বসে এখানে করছে আমলা। এরা চায় না যে ভারতবর্ষে কৃষককুল বাঁচুক, কৃষক সমাজ বাঁচুক। তাই আজকে আমাদের এখানে বিক্ষোভ মিছিল, আমাদের এই বিক্ষোভ সভা। আমরা এখানে আসছি যে ভারতবর্ষে যে কৃষি নির্ভর দেশ, সেই কৃষি নির্ভর দেশে যে কৃষির উপরে যে ধরনের একটা অত্যাচার, যে ধরনের কালো বিল এনেছে, ভারতবর্ষের কৃষক না খেয়ে মরার অবস্থা এসে দাঁড়িয়েছি। একদিকে শত শত কৃষক আত্মহত্যা করে মরছে, অন্যদিকে কৃষকদের অধিকার, কৃষকদের স্বাধীনতা বলে এখানে কিছু নেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।